হ্যাঁ, কি খবর তোমাদের? ভারতে একটা সুন্দরী চিত্তরণী এই মহাসড়কের পাশে সে রিলস তৈরি করতেছে, নাচানাচি করতেছে, হিন্দি গান ছেড়ে সে নাচানাচি করতেছে, নাচানাচি করে রিলস ভিডিও তৈরি করতেছে। কিন্তু আশ্চর্য বিষয় হইলো, ওই তরুণীর হাতে আবার আছিল একটা পিস্তল। হ্যাঁ, একটা গান নিয়ে সে নাচানাচি করতেছে, আর দর্শকরা দাঁড়ায় দাঁড়ায় সেটার মজা দেখতেছে। ওই রিলস ভিডিওটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। ভারতের উত্তরপ্রদেশের এই লখনৌতে ঘটেছে এই ঘটনা। লখনৌর পুলিশ নাকি ওই তরুণীকে এখন হারিকেন দিয়ে খুঁজতেছে, এই তরুণীকে। কিন্তু সেই তরুণী নাকি আবার এই ওইখানকার খুব ফেমাস, সে একজন ফেমাস ইউটিউবার। হ্যাঁ, ইউটিউবে রিলস ভিডিও বানাইতে গেছিল একটু নাচানাচি কইরা। ভাইরাল হওয়ার জন্য তো আজকাল অনেকেই এই নাচানাচি করে, কত কি করে, পাগলামি করে। তোমরা দেখো না, এই যে এই তরুণীটা এই নাচানাচি করে ভাইরাল হতে চেয়েছে। এখন তাকে পুলিশ তো এখন তাকে হন্য হয়ে খুঁজতেছে। ভারতের পুলিশ কি এতই অ্যাক্টিভ এই তরুণীকে কি ধরতে পারবে, তোমাদের কি মনে হয়? এদিকে আমাদের বাংলাদেশের পুলিশ তো আরো অ্যাক্টিভ। বাংলাদেশের পুলিশ 3 ডাকাতকে অ্যারেস্ট করেছে, ডাকাতি করার আগেই তাদেরকে অ্যারেস্ট করে ফেলেছে। বাংলাদেশে 3 ডাকাত পরিকল্পনা করতেছিল তারা ডাকাতি করবে, ডাকাতির সরঞ্জাম সহ একটা পিক আপ ভ্যানে করে সব প্রস্তুতি নেওয়া শেষ, তারা ব্যাংক ট্যাঙ্ক অথবা কি কোনো কিছু ডাকাতি, বড় ধরনের ডাকাতি করবে আর কি। হ্যাঁ, তাদের নামে ওই 3 জনের নামে নাকি অনেকগুলো মামলাও আছে। পুলিশ, আমাদের পুলিশ কত অ্যাক্টিভ দেখেছ? হ্যাঁ, পুলিশের নামে তোমরা উল্টাপাল্টা কথাবার্তা কাও, কাও পুলিশে ঘুষ খায়, ঘুষ খায় অবসর ধর, অবসর কয়েকবার ধরাও খেয়েছে। যাই হোক, এই পুলিশ কত অ্যাক্টিভ দেখেছ? এই ঘটনা ঘটছে তো আমরার ময়মনসিংহ। কি তা কয়া, আমরার ময়মনসিংহ জেলাটারে অকর্ণি অকর্ণি মাংস মান্ডিতে ডুবাই আছে। কি তা কয়া, ময়মনসিংহের বালুকায় এই 3 ডাহাতি মিল্লা কি একটা পরিকল্পনা করছিল বুঝছ? পরে নি, এই পুলিশ আসছে না, পুলিশের এসআই আবুল কালাম আজাদ, সেই এসআই এই তার বুদ্ধিমত্তার কারণে এই ডাকাতির সরঞ্জাম সহ 3 জন ডাকাতকে পুলিশ অ্যারেস্ট করেছে। তারা প্রস্তুতি নিতে ছিল এই ভ্যান গাড়ি, একটা ভ্যানও ঠিক করতে, ভ্যান বলতে পিক আপ ভ্যান আর কি, পিক আপে করে তারা ডাকাতি করবে। তারপরে দেশীয় অস্ত্রশস্ত্র সহ তারা প্রস্তুতি নিছে। আর গোপন সংবাদের ভিত্তিতে, বাংলাদেশে তো আবার গোপন সংবাদ অনেক অনেক মাধ্যম থেকে গোপন সংবাদ চলে আসে, সেই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নাকি পুলিশের কাছে ইনফরমেশন পেয়েছে 3 জন ডাকাত ডাকাতি করার পরিকল্পনা করতেছে, এখনই তাদেরকে ধরার সময়। সারা জীবন দেখাইলাম বা শুনাইলাম, ফিল্মে দেখলাম, বাংলা ছবিতে দেখলাম, পুলিশ ঘটনা ঘটার পরে পুলিশ আসে, আর এখানে ঘটনা ঘটার প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ হাজির, আইসাই 3 জন ডাকাতকে হ্যান্ডকাপ করিয়ে ফেলেছে। আর এই ডাকাত 3 জনের জন্য আমার হৃদয়ে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, তাদের জন্য আমার খুব মায়া লাগতেছে। 3 জন ডাকাত পরিকল্পনা করছিল বড় ধরনের একটা ডাকাতি করব, কিন্তু পরিকল্পনা করার আগেই কট খেয়ে গেছে। দেখেছ আমাদের বাংলাদেশের পুলিশ কত অ্যাক্টিভ, ঘটনা ঘটার আগেই ই করে ফেলে, আসামিকে অ্যারেস্ট করে ফেলে, দেখেছ। আর ইন্ডিয়ায় ঘটনা ঘটে গেছে গা, ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, তরুণী হাতে পিস্তল নিয়ে এই মহাসড়কের পাশে কি নাচানাচি রিল তৈরি করতেছে, ভাইরাল হতে যায় হতে যেয়ে সে কি 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 করতেছে, জনগণ তাকায় তাকায় দেখতেছে, রঙ্গ দেখে। তোমরা কি রঙ্গ দেখো? রঙ্গ দেখার জায়গা অশিক্ষিত গরিবেরা। যাই হোক, এই ভারতের পুলিশে তো শ্লোকে না, হ্যাঁ, এই তরুণীটাকে অ্যারেস্ট অতি সত্বর অ্যারেস্ট করা উচিত। এই তরুণী কি তরুণী এই তরুণীটা নাকি ওইখানকার খুব ফেমাস, সে নাকি ফেমাস একজন ইউটিউবার। তোমরাই বলো, ভারতের পুলিশ কি বেশি অ্যাক্টিভ নাকি আমাদের বাংলাদেশের পুলিশ বেশি অ্যাক্টিভ? হ্যাঁ, আইন বুদ্ধিমত্তা দিয়ে আমার তো মনে হয় বাংলাদেশের পুলিশ অনেক এগিয়ে আছে, ভারতের পুলিশ একটু কেমন জানি বলদা কিছু মেরে। যাই হোক যাই হোক, তোমাদের কিছু বলার আছে? তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও, আর এই পেজটাকে ফলো দিয়ে দাও, পেজটা ফলো দিয়ে দাও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার করে দাও। ওকে।